আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি এগ চিকেন চাও। তার জন্য আমি মাংসটাকে 10 মিনিটের জন্য ম্যারিনেট করে নিব। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, সয়া সস, নুন, গোলমরিচের গুঁড়ো আর লেবুর রস। 10 মিনিট হয়ে যাওয়ার পর এবার আমি মাংসটাকে ফ্রাই করে নিচ্ছি। দিয়ে দিলাম 2টো ডিম, দিয়ে স্ক্র্যাম্বল করে নিব। তারপর তেলের মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি আর লঙ্কা কুচি, অল্প করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিও, তারপর দিয়ে দিলাম গাজর আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, তারপর দিয়ে দিলাম ভাপিয়ে রাখা কড়াইশুঁটিটাও, তারপর দিয়ে দিলাম ক্যাপসিকাম, এবার আগের থেকে সেদ্ধ করে রাখা চাউমিনটাও দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, সয়া সস, চিলি সস আর কেচাপ, দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তারপর আগের থেকে ভেজে রাখা মাংসটা আমি অ্যাড করে দিচ্ছি, আর দিয়ে দিলাম স্ক্র্যাম্বল করা ডিমটাও, তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। বাস, রেডি হয়ে গেল এগ চিকেন চাপ।